নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন আমি লক্ষ্মী পুজোর জন্য নারকেল নাড়ু করব চিনি দিয়ে নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নিতে হবে আমার ভাইয়ের বউ আমাকে হেল্প করছে দুটো নারকেল ফাটিয়ে নেওয়া হয়েছে দুটো নারকেলকে কুড়িয়ে নিতে হবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন নার নারকেলটা কোরানো হয়ে গেছে এবার সমস্ত নারকেলটাকে একটা কড়াইয়ের মধ্যে নেওয়া হলো নিয়ে এক বাটি আগে চিনি দিয়ে মেখে নিতে হবে ভালো করে চুটকে চুটকে মেখে নিতে হবে যাতে চিনিটা গলে যায় দেখুন মাখা হয়ে গেছে এবার গ্যাসে বসিয়ে দেওয়া হলো যতক্ষণ না পাক আসবে ততক্ষণ নারকেলটা নাপতে হবে এভাবে আবার খেয়াল রাখতে হবে নিচে যেন পোড়া লেগে না যায় এবার আমুল দুধ দিয়ে দেওয়া হলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আরেক প্যাকেটও দুধ দেওয়া হলো দুধটা দিলে বেশ টেস্টি হয় নারুটা এবার হয়ে গেছে পাক হয়ে গেছে এবার আমি নারু রাখলে গোল গোল করে বানিয়ে নিতে হবে গরম গরমই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাক হবে না মানে খুলে খুলে যাবে তাহলে দেখুন কেমন করে বানানো হয়ে গেলে গোল গোল করে নাড়ুগুলো সমস্ত নাড়ুগুলো এইভাবে বানিয়ে নিতে হবে নাড়ুগুলো বানিয়ে ফিরে আসছি দেখুন নাড়ুগুলো বানানো হয়ে গেছে সার্ভ করে দিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার